বন্যা কবলিত এলাকার মানুষের কষ্ট লাঘবে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাফ চ্যাম্পিয়ন 2021 বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী জাতীয় ফুটবল দলের সম্বর্ধনা ও আর্থিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা জানান। দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্যার পানিতে প্লাবিত হতে পারে, তাই পরিবহন ও মানুষের পারাপারের স্বার্থে নির্ধারিত সময়ে পদ্মা সেতু উদ্বোধন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। প্রধানমন্ত্রী কার্যালয়ে সাফ চ্যাম্পিয়ন 2021 বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী জাতীয় ফুটবল দলের সম্বর্ধনা ও আর্থিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্যের শুরুতেই বন্যা কবলিত এলাকার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে বন্যাটা একটু বেশি ব্যাপক হারে এসেছে, যদিও আমরা ত্রাণ এবং উদ্ধার কাজ সব কাজগুলি আমরা করছি একদিকে আমাদের প্রশাসন, সেই সাথে আমাদের দলের যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রত্যেক নেতাকর্মী বিভিন্ন এলাকায় তারা নিজেরাও নেমে গেছে, তারাও সহযোগিতা করছে। দক্ষিণাঞ্চলের মানুষের স্বার্থেই নির্ধারিত সময়ে পদ্মা সেতু উদ্বোধন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তাই বন্যা কিন্তু দক্ষিণ অঞ্চলেও যাবে, আমরা 25 তারিখে পদ্মা সেতু উদ্বোধন করবো ইনশাল্লাহ। এবং এই উদ্বোধনের ফলে আমি মনে করি যে এটাও একটা আল্লাহর আশীর্বাদ হবে, কারণ আমরা যেমন দক্ষিণ অঞ্চলের সাথে যোগাযোগটা আমরা অব্যাহত রাখতে পারব, পণ্য পরিবহন, বন্যা মোকাবেলা, বন্যার সময় মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করার একটা বিরাট সুযোগ আমাদের আসবে। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও অগ্রগতির জন্য তার সরকারের অবদানের কথা তুলে ধরেন শেখ হাসিনা। 493টা উপজেলায় আমি মিনি স্টেডিয়াম রেডি চাই, যাতে আমাদের ওই অঞ্চলের ছেলেমেয়েরা খেলবে, খেলতে পারে এবং খেলার মধ্য দিয়েই তাদের মেধার বিকাশ হবে, সেটাই আমি চাচ্ছি। আর তাছাড়া আমাদের যেমন বিভাগীয় শহরগুলিতে আমরা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করে দিচ্ছি, আর বিভিন্ন জেলা স্টেডিয়ামগুলি, এটা শুধু ওই ক্রিকেট খেলা হবে বলে আটকে রাখলে চলবে না, সব খেলার সুযোগ করে দিতে হবে সেখানে। সরকারের পাশাপাশি ক্রীড়াঙ্গনে সহযোগিতা বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্টেডিয়াম এত বড়। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।